আমার আদরের সন্তান গো ছেলে রেজাউলের মৃত্যুর ঘটনায় মা রেনুজা বেগমের এমন আহাজারি থামছেই না, কাঁদছেন প্রতিবেশী ও স্বজনেরাও। গত 28 জুলাই শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে গুলিস্তানে দলটির দুই পক্ষের সংঘর্ষে নিহত হন পথচারী মোহাম্মদ রেজাউল করিম। তিনি শেরপুরের নাকলা উপজেলার নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামের বর্গাচাষী আব্দুল সাত্তারের বড় ছেলে। রেজাউল ঢাকার যাত্রাবাড়িতে একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। হঠাৎ ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রেজাউলের বাবা মা। আমি বন্ধু আমি এরাই দেখতেছি দুপুরে যে মানুষ আমি পূজা আমি ঘুরে ঘুরে যাচ্ছি, পরে বাইকায় দেখি যে আমারই এই ফুরহাঙ্গাম ওরা কি করছে পুড়িয়ে গেলাম আমি। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কেউ নিহতের পরিবারের সঙ্গে দেখা করেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। আমার এই পর্যন্ত কোনো প্রশাসন থেকে একজন লোক আসে নাই, খালি জনপ্রতিনিধি থেকে খালি ওই মেম্বার আসছে, মেম্বার আসছে আর চেয়ারম্যানের গুলা রাজীব আসছে। মোবাইলে ফেসবুকে দিছিল, ওই ফেসবুকে আমার ভাই একটা বাড়িতে থাকে, আমার ফোন দিছে যে অমুকের ছেলে মারা গেছে, যে খোঁজ। পরে আমরা আসা হ্যাঁ স্ত্রী যে আমরা জানাচ্ছি যে মারা গেছে, কোনো কিছু নাই, কোনো দুর্ঘটনা নাই। ও মনে করেন লেখাপড়া করছে, খাওয়া দাওয়া করছে, মনে করেন তার অবাধ্য কোনো কাজ করে নাই। পরিবারের লোকজন ও স্থানীয়রা বলছেন 28 জুলাই সন্ধ্যায় ডেঙ্গু পরীক্ষা করিয়ে ফেরার পথে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় রেজাউলের। 30 জুলাই রাতে রেজাউলের মৃতদেহ দাফন করেছে তার পরিবার।